ছোটবেলা থেকে লেখা পড়তে খুবই ভালো লাগতো, আমি প্রচুর বিদেশি সাহিত্য পড়তাম। আমার এক দাদা রয়েছে না, ওকে আমি মেন্টর মানি, অমিত শাহ, উনি অভিনয় করেন। তো ওই দাদাদের একটি লাইব্রেরি ছিল, ওখান থেকে আমি প্রচুর বই এনে দিত, তো আমি ওখান থেকেই বই পড়তাম। তো সেই সময় থেকে ওই লেখা বা সাহিত্য এগুলোর প্রতি একটা টান তৈরি হওয়া। ও শুধু লেখা কেন, আমার প্রচুর কবির সুমনের ক্যাসেট এনে দিত, সেই সময় ক্যাসেট ছিল, তারপরে সিডি, তো সেগুলো শুনতাম ওইভাবেই। মানে কি বলবো, ছোটবেলা থেকে এই এই লেখা গান বাজনা এগুলোর প্রতি ভালোবাসা জন্মানো। তারপর এই ফেসবুকে এসে সেটা মনে হলো আচ্ছা এবার তো একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তার আগে কিন্তু স্কুল ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন এসব হয়েছে, সেখানে টুকটাক লেখার চেষ্টা হয়েছে, কিন্তু সেটাকে কখনো আমি সিরিয়াসলি নিওনি, কারণ আমার মনে হচ্ছে আমার থেকে বাকিরা ভালো লেখে, আমি আর লিখে এমন কি বা করতে পারবো। কিন্তু ফেসবুকে এসে মনে হলো এই তো 20টা লোক পড়ছে, 30টা লোক পড়ছে, তারপরে 40টা লোক পড়ছে। তারপরে একটি পেজে লেখালেখি করতাম সেই সময় প্রেম মানে নামে, তো সেখানেও 2-3 হাজার মানুষ পড়তো। তো আস্তে আস্তে মনে হচ্ছে আচ্ছা না, তাহলে মানুষ পড়ছে মানে কিছু লিখতে পারছি, তাহলে আরো নিজেকে বেটার করার চেষ্টা করি। এই যে এত মানুষ পড়ছে, সেখানে আমার একটা দায়ও জন্মাচ্ছে তাদের আরো ভালো কিছু পড়ানো। তো সেখান থেকে মানে এটাই পুরোটা একটা প্রসেস, এটা একদম ছোটবেলা থেকেই শুরু হয়েছে মূলত। আর এবারের বইমেলায় তোমার নতুন বই কবিতায় শুয়ে কাপ্লেট প্রকাশিত হয়েছে এবং প্রচুর মানুষ তোমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে, সেটা তোমার ফেসবুকেও দেখা যায়। এবং প্রচুর মানুষ এসে বলছে যে আমার বন্ধুর বই প্রকাশিত হয়েছে, সবাই পড়বে, আমিও পড়লাম। এই যে এই ব্যাপারগুলো, তুমি যবে থেকে লেখা শুরু করেছিলে সেখান থেকে হয়তো খুব মানে হয়তো অনেকটা ভেবেছো বা কতক্ষণ কতজন মানুষ পছন্দ করতো, সেখান থেকে এতজন মানুষ তোমার লেখা এখন পছন্দ করছে, এই যে গোটা জার্নিটা, এটা যখন ভাবো কেমন লাগে? এটা ভেবে মূলত মানে যখন হয়তো একটু ডাউন থাকি, মুড সুইং হয়, মন খারাপ হয়, ফ্রাস্ট্রেশন জন্মায় কোনো কিছু বিষয়ে বা কোনো কারণে, তো তখন আমি এই জার্নিটার কথাই ভাবি যে এক সময় তো কিছু ছিলাম না, সেখান থেকে আজকে আমার গান ভারতের দুজন বিখ্যাত সিঙ্গার গাইছেন, তো এটা একটা প্রাপ্তি। এই জায়গাটা তো আমাকে অ্যাচিভ করতে হয়েছে, যতই তার সাথে প্রচুর মানুষের ইনভলভমেন্ট থাকুক বা ব্যাক আপ থাকুক, কিন্তু কোথাও গিয়ে তো অ্যাচিভমেন্টটা তো আমারও কিছু। একদম একদম। তো আমি যদি এই অ্যাচিভমেন্টটাও আমার আসে তাহলে কি বলবো, তো এটাই আমাকে এনার্জি যোগায় যে আমি যখনই কোথাও গিয়ে আটকে যাই বা থেমে যাই, আমি একবার পেছন ফিরে দেখে নিই যে আমি কোথা দিয়ে এসছি, আমার রুটটা কি, আমি কতগুলো ঝড় পেরিয়ে এসছি, ওরকম কত আয়লা ফণি আমার উপর থেকে গেছে, তো সেগুলো আমি যখন পেরিয়ে এসছি আমি সামনের বড় বড় টর্নেডো সোলানো এগুলো পার করে নেব। আচ্ছা, বারিশওয়ালা যদি মানে তুমি যদি লেখালেখি না করতে তাহলে আদার্স কি প্রফেশন তোমার হতে পারে? আমি ছোটবেলায় মানে ছোটবেলায় না, কলেজেও পড়াশোনা খুব ভালো ছিলাম, কিন্তু ওই ফার্স্ট ইয়ারের পর থেকে থিয়েটার করতে শুরু করলাম। তো তারপর থেকে আমি আর আমি যে বিষয়টা নিয়ে পড়তাম কমার্স, সেটা তারপরে রিলেট করতাম না, মানে আমার মনে হতো কেন পড়ছি, মানে এগুলো না হচ্ছে না যেটা ভাবছি। কিন্তু তার আগে অবধি মানে ফার্স্ট ইয়ার অবধি আমাকে যদি জিজ্ঞেস করা হতো কি হতে চাও, আমি তখন অবধি বলতাম যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, সিএফও পড়তে চাই। তো আমার এইচএসও বেশ ভালো মার্কস ছিল, প্রায় 83% নাম্বার ছিল, তো তখনও ভাবতাম এরকম যে এই কমার্স পড়ে কিছু একটা করবো, হয় সিএ বা ICWA মানে কস, তো কিছু একটা করে নেবো এরকম। কিন্তু তারপর ফার্স্ট ইয়ারের পর থেকে ওই মেটামরফোসিসটা শুরু হয় এবং আমার আগ্রহ ভালোবাসার এই পুরো জায়গাটাই বদলাতে থাকে। আর মানে তখন থেকে তুমি বুঝতে পারো যে না, এই দিকটাতেই আমাকে ফোকাস করতে হবে বা মানে আমি লেখাতেই কিছু একটা করতে পারবো না, এরকমও নয় যে তখন থেকেই আমি ভাবতাম যে লেখাতেই কিছু করতে পারবো, কিন্তু লিখতে ভালো লাগতো, লিখতাম, তার সাথে অন্য কাজ করতাম। তারপরে একটি অনলাইন নিউজ পোর্টালে আমি কাজ করি, এখনো সেখানেই কর্মরত। তো ওই মানে তখন আমি কনফিডেন্সটা পাই ওখানে কাজ করার পরে যে আচ্ছা লিখে খাওয়া যায়, পেট চালানো যায়, মানে যদি ঠিকঠাক লেখা যায়। আর এটা একটা দেখবে কথা বলো বা মিথ বলো যা কিছু, যেটা হয়তো আমাদের জীবনে ঘটছে বা যেটা হয়তো তোমার নিজের লাইফে ঘটছে, সেখান থেকেই তোমার লেখা হয়তো বেরিয়ে আসছে। মানে আমার জীবনে এটা ঘটেছে, আমি হয়তো সেখান থেকেই লিখছি, বিশেষত কবিদের জীবনে এটা হয়ে থাকে, সবাই বলে। তো সেরকম কি কোনো ব্যাপার আছে বা কিছু? সেটা তো সবারই হয় আর কি, প্রথম কবিতা লিখতে আসা হয়তো 90% বাঙালির হচ্ছে কোনো ধাক্কা থেকে, কারোর কাছে ধাক্কাকে মূলত প্রেম, প্রেমজনিত ধাক্কা, তো সেটা সবারই প্রথম মানে বাঙালির একটা ব্যাপার আছে, হয়তো প্রেমে ধাক্কা খেলেই কিছু লিখতে হবে, একটা কবিতা নামিয়ে দিতে হবে, এটা হয়ে এসেছে, একটা ট্র্যাডিশন চলছে, হয়তো 90% কবিরই তাই, যে কোনো একটা ধাক্কা থেকে সেটা শুরু। এবং সত্যিই তো কিছু একটা ধাক্কা থেকেই তো তার একটা শুরু হয়, সেটা তুমি যদি ওই গতিসূত্র দেখো যে
প্রতিটা মানে কি ক্রিয়ারই একটা বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তো একটা ধাক্কা হলে তার একটা বিপরীত কিছু প্রতিক্রিয়া থাকে, তো সেখান থেকে তো বটেই। তাছাড়া আমার আরেকটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে আমি শুধু আমি হয়ে বাঁচি না, আমি প্রচুর মানুষ হয়ে বাঁচতে ভালোবাসি। এবার ফলে আমাকে যদি কেউ তার অভিজ্ঞতা শেয়ার করে যে এরকম হয়েছে, তো আমি তার মতো করে ভাবতে চেষ্টা করি যে তার জায়গায় আমি থাকলে কিভাবে ভাবতাম, তখন আমি কি লিখতাম। ফলে আমি শুধু বারিশ হয়ে বাঁচছি এটা না, আমি প্রচুর মানুষ হয়ে বাঁচতে ভালোবাসি, তাতে আমি তাদের গল্পগুলোরও কি বলবো তাদের জার্নিটা তো আমি কোনোভাবে গিয়ে একটা পার্ট হয়ে যেতে পারি, তাতে আমি হয়তো প্রচুর ভাবনার রসদ পাচ্ছি, প্রচুর লেখার রসদ পাচ্ছি। আচ্ছা, তো বারিশওয়ালার থেকে আমরা তো প্রচুর প্রেমের কবিতা পেয়েছি, কিন্তু বারিশওয়ালার জীবনে কি প্রেম নিয়ে যদি কিছু থেকে থাকে, কোনো প্রেমের সম্পর্কের কথা বলতে চাইছি। হ্যাঁ, তো প্রেম তো সেই টিনেজ থেকে প্রেমেই থাকি, প্রেমেই থাকতে ভালোবাসি। এবার সেই প্রেমটা মানে কিছু অ্যাচিভ করে নেওয়া বা কাউকে পেয়ে যাওয়া সেরকম হয়তো নয়, মানে আমরা যে সব কিছু গোটা জীবন ধরেই আমরা আসলে যা পাই সব কি তা পাই না, কিন্তু আমরা কি পাওয়ার আশা ছেড়ে দিই, সেটাও নয়। ফলে প্রেমে আছি কিন্তু সেই প্রেমটাকে পুরোপুরি পাচ্ছি সেটা নয়, কিন্তু কখনো হয়তো পাবো সেই আশায় প্রেম, ওই প্রেমে থাকা, সেটা হয়তো আজ কিছুর একটা প্রেমে আছি, কাল অন্য কিছুর প্রেমে বা অন্য কারোর প্রেমে থাকবো, কিন্তু প্রেমে থাকবো এটুকু 100% নিশ্চিত। আর তাহলে তোমার কাছ থেকে তোমারই খুব পছন্দের লেখা মানে দুটো লাইন আমরা শুনে নেব। আমার পছন্দের লাইন নয়, তবে মানে এইটা আমার কাছে খুব কষ্টদায়ক, সেটা আমি দুটো লাইনে তুলে ধরেছিলাম যে এটা নিজের অপ্রাপ্তিটা নিজের ফ্রাস্ট্রেশনটাই উঠে এসেছে এই লেখাটাতে। সেই লেখাটা হচ্ছে এরকম একটা টু লাইনার, সেটাও কাপ্লেট। বেকার ছেলের হাত ঘড়ি হই অন্ধ মেয়ের আয়না, বেকার ছেলের হাত ঘড়ি হই অন্ধ মেয়ের আয়না, সবাইকে বল কবিতা চায় কবিকে কেউ চায় না। আয়না কি করতে লাগে, মানে বাহ্যিক রূপ দেখতে লাগে, এবং যে মেয়েটি অন্ধ তার তো আয়না কোনো কাজে লাগবে না, ফলে সেখানে মানে দুটোই কোনো কাজে লাগছে না, বেকার ছেলের হাত ঘড়িও কোনো কাজে লাগছে না। মৌসুমটা লিখেছি এইগুলো সরিয়ে দিলে কিন্তু ওই কয়েকটা গুটি কয়েক বন্ধু ছাড়া কেউ ভালোবাসবে না, এটাই তো সত্যি। খুব এটা খুব মানে খুব ডিপ চিন্তা ভাবনা, সত্যি খুব ডিপ লেখাটার মধ্যে, যেটা হয়তো আমিও খুব মানে ভালো করে ফিল করতে পারলাম যদি এটা আমি আগে পড়েছি। আর এর বাইরে গিয়ে তুমি যেটা বললে তোমার এই দুই লাইনের জন্য বলো বা এই গানের জন্য যে মানুষগুলো তোমাকে চিনেছে, এর মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু ঘটনা যেটা হয়তো তোমার খুব মনে পড়ে বা ভালো লাগে, মানে যেটাকে ফ্যান মোমেন্ট বলা যেতে পারে। উল্লেখযোগ্য ঘটনা তো এরকম অনেকেই ঘটেছে, প্রচুর মানুষ জানিয়েছে বিভিন্ন মেন্টাল স্টেজে থেকে তারা এই গানটির সাথে ভালোবাসার মৌসুমের সাথে রিলেট করেছে, যে তাদের অনেকের জীবন বদলে দিয়েছে, অনেকে বলছে যে তার প্রেয়সী বা তার প্রিয় তাকে ছেড়ে চলে গিয়েছে, তারা সেই মুহূর্তে সেই গানটা তাদের সঙ্গী হয়েছে, ফলে এরকম প্রচুর ঘটনা রয়েছে। আলাদা করে যে কোনো একটা ঘটনার কথা বলবো সেটা নয়, মানে সবার ক্ষেত্রেই তো মানে সবাই যারা যারা যাদের অভিজ্ঞতা শেয়ার করেছে সবকটা অভিজ্ঞতাই সমানভাবে দামি, ফলে একটা দুটো আলাদা করে শেয়ার করে আমি অন্য কারোর অভিজ্ঞতাটাকেও ছোট করতে চাই না। যা কিছু ঘটেছে যত কিছু আমি জেনেছি যারা যেভাবে গানটাকে রিলেট করেছে, তো সবকটাই আমার কাছে খুব মূল্যবান মনে হয়েছে, ফলে আলাদা করে কিছু বলার মতো নেই। তুমি একটু আগেই বললে মানে একটা টাইম তুমি খুব ডিপ্রেসড ছিলে বা তোমারও নানা রকম খারাপ চিন্তা ভাবনা, সেটা তো প্রতিটা মানুষ থাকে একটা রোমেন্টাল সেই জায়গাটা থেকে নিজেকে বার করে এনেছিলে কি করে, কারণ খুব টাফ সিচুয়েশন এটা মানে সবার জন্যই আর কি, সেটা কি মানে সেই সময়ও কি তোমার নিজের লেখায় তোমাকে হেল্প করেছিল? না সেটা নয়, তখনও লেখালেখিটা শুরু করিনি আমি, যে স্টেজটার কথা বলছি তখনও মানে ফেসবুক শুরুই করিনি, হয়তো না ফেসবুক শুরু করিনি সে সময়, বন্ধু বান্ধব থিয়েটার গ্রুপ থিয়েটার তারপরে ছবি, আমার সিনেমা হচ্ছে আমার খুব মানে এখন বলতে গেলে একটা স্টেডি যদি প্রেমিকা কেউ হয় সেটা হচ্ছে আমার সিনেমা, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি, দেশ বিদেশের সিনেমা, তো ওই দেশ বিদেশের সিনেমা তারপরে সাহিত্য কবিতা বন্ধু বান্ধব থিয়েটার নাটক থিয়েটার গ্রুপের
বাকিরা, সহযোদ্ধারা, তো এই সব কিছু মিলিয়েই আর কি একটা পজিটিভ ভাইব পেয়েছি, যে পজিটিভ ভাইবটা আমাকে ওইটা থেকে বেরোতে সাহায্য করেছে আর কি, ওই স্টেজটা থেকে। এই দুটো আমার স্বপ্ন ছিল যে আমার গান কখনো শ্রেয়া ঘোষাল গাইবে, কখনো অরিজিৎ সিং গাইবে। তার কারণ এটা নয় যে মানে শিল্পী হিসেবে কিন্তু সবাই ভালো, কেউ খারাপ নয়, কিন্তু আমি যে সময়টা ওই বাজে ফেস্টায় ছিলাম সেই সময়টায় আমি যে কজন শিল্পীর গান শুনে দিন কাটাতাম বা বেঁচে থাকার রসদ পেতাম বা মন ভালোর উপাদান পেতাম, তারা হচ্ছেন এই দুজন শিল্পী মূলত। ফলে তারা ওই বিষয়টার জন্য আমার এতটা কাছের যে আমি চাইতাম বা স্বপ্ন দেখতাম তাদের সাথে কাজ করার। তো ওইভাবে অনেক শিল্পী রয়েছেন যাদের সাথে কাজ করতে চাই, যেমন এনাদের দুজনের সাথেই সারা জীবন কাজ করতে চাই, আরও অনেক গান চাই, যে আমার লেখা গান আরও অনেকবার গাইবেন শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং বা আরও অনেক শিল্পীরা, পছন্দের শিল্পীরা রয়েছেন, যেখানে রূপম ইসলাম রয়েছেন, পাপন রয়েছেন, এরকম প্রচুর মানুষ রয়েছেন, আমি চাই যাদের সাথে কাজ করতে। আপকামিং প্রজেক্ট বলতে এই বছর তিন চারটে ছবি, এখন অবধি জানি তিন চারটে ছবি রিলিজ করছে, তার মধ্যে একটি ছবি হয়তো কথা চলছে, সেটার নাম এখনও ঘোষণা হয়নি, আর বাকি ছবিগুলো হচ্ছে লুকোচুরি বলে একটি ছবি রিলিজ করছে, সেটি শিলাদিত্য মৌলিকের কাজ, সোয়েটার বা হৃৎপিণ্ড যার ছবি। বিবাহ বিভ্রাট বলে একটি ছবি রিলিজ করছে, সেটি রাজাচন্দ পরিচালক রাজাদা রাজাদার কাজ, সেটাই রয়েছে হচ্ছে পরমদা, আবির্দ এবং লহমা, সেই কাজটি আসছে, সেটা আমার প্রথম স্ট্যান্ড অ্যালোন অ্যালবাম মানে অ্যাজ এ লিরিসিস্ট, তো ওই কাজটি রয়েছে, যেটার কম্পোজার হচ্ছে রণজয় ভট্টাচার্য, রণজয় দা। আরেকটি কাজ আসছে, সেটা হচ্ছে বনু বিবি, যেটা এবছর রিলিজ করছে যতদূর আমি শুনতে পেরেছি, সেটাই সৌম্যদীপ শিকদার কম্পোজ করেছে গানগুলো, তো সেখানে দুটো গান লিখেছি আমি, সেই ছবিটা আসছে। তারপরে কীর্তন বলে একটি ছবি আসছে, অভিমন্যু দা পরিচালক অভিমন্যু দার ছবি, ওটা ওটা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সঙ্গে কাজ করেছে, ওনার সাথে কাজ করাটা আমার মানে বিশাল বড় পাওয়া আর কি, তো ইন্দ্রদীপ দার সঙ্গে ওই ছবিটাই কাজ করেছি। ইন্দ্রদীপ দার নিজের একটি ছবি আসছে ডিয়ার ডায়েরি, সেখানে কাজ করেছি ইন্দ্রদীপ দার সাথে। আরও দু তিনটে ছবি আসছে, সেগুলো এখনও বলা যাবে না, তার মানে একটি ছবি হচ্ছে রাজাদারই আরেকটি ছবি হচ্ছে পরিচালক রাজাচন্দ, ওনারই আরেকটি ছবি আসছে, যেখানে বুম্বাদা রয়েছেন, সিয়াম আহমেদ রয়েছেন বাংলাদেশের, আয়ুষী পূজা এনারা রয়েছে, তো ওই ছবিটার কাজ চলছে এখন। তো আগামীতে তোমার এখন অনেক কাজ আসছে, আর যেগুলো করে এসেছো সেগুলো প্রত্যেকটাই তোমার অসাধারণ, এই সব কিছুর জন্য তোমাকে অনেক কংগ্রাচুলেশন যেগুলো করে এসেছো, আর সামনে এত কটা প্রজেক্টের জন্য বেস্ট অফ লাক, আমাদের সকলকে আরো সুন্দর সুন্দর এরকম লেখা গান উপহার দিতে থেকো, আর এই আড্ডাটা শেষ করব তোমার আবার দুটো কিছু লাইন। হ্যাঁ, তো দুটো লাইন তো বলবো, তার আগে লাফালাফিকে ধন্যবাদ অনেক, তোমাদের সকলকে, তুমি ক্যামেরার পেছনে যারা রয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যে তোমরা মনে করেছো সবাই মিলে যে আচ্ছা আমারও ইন্টারভিউ নেওয়া যেতে পারে, আমারও কিছু বক্তব্য থাকতে পারে যেটা প্রচুর মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। তোমার বক্তব্য থাকতে তো হবে, আর তুমি এত সুন্দর লেখো, মানে তোমার কথা থাকা চাই, মানে তোমার কথা সকলের কাছে এরকম ভাবেও পৌঁছানো চাই। হ্যাঁ, মানে না, আমার কথাটা মূলত গানের মাধ্যমেই পৌঁছায় বা লেখার মাধ্যমে, হ্যাঁ, তো এভাবেও পৌঁছে দেওয়া যায় ভিডিও করে, তো সেটা মানে সেটা যে তোমরা ভেবেছো তার জন্য ধন্যবাদ লাফালাফিকে, লাফালাফির সমস্ত দর্শক বা যারা পাঠক রয়েছেন তাদেরও আমার অনেক অনেক ভালোবাসা, লাফালাফি অনেক এগিয়ে যাক। তো শেষ তুলাইন বলতে হবে না কিছু একটা, দুটো পছন্দের লেখা তো বলে দিয়েছি, তো আরেকটি লেখা হচ্ছে এটা, এটাও আমার উপলব্ধি থেকেই এসছে এই লেখাটা, এটাও একটা টুলাইনার কাপলেট, সেটা হচ্ছে মর্গে গুজব রটে আমিও তা শুনি, মর্গে গুজব রটে আমিও তা শুনি, আসলে মানুষ নয় ভালোবাসা খুনি। অসাধারণ, থ্যাংক ইউ বারিশদা আমাদেরকে এত সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ তোমাকেও, আর আরো এরকম আড্ডা দেখতে অবশ্যই লাফালাফি দেখতে থাকো। একদম একদম।